নমস্কার। নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমার, আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। পার্লামেন্টে তিন তালাক বিরোধী বিল পাশের ফলে দেশজুড়ে সংখ্যালঘু মহিলাদের মধ্যে খুশির জোয়ার বইছে। এরই অঙ্গ হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার করলেন বিজেপি মহিলা মোর্চা এবং সংখ্যালঘু মোর্চার নেতৃত্বরা। লোকসভা এবং রাজ্যসভায় তিন তালাক বিরোধী বিল পাশের ফলে সমগ্র দেশে সংখ্যালঘু মহিলাদের মধ্যে খুশির হাওয়া বইছে। সমগ্র দেশের পাশাপাশি রাজ্যের সংখ্যালঘু মহিলারাও যথেষ্ট খুশি। এ নিয়ে বিজেপি মহিলা মোর্চা এবং সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে মহিলারা বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হন। এদিন বিকেলে তারা মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। সংখ্যালঘু মহিলাদের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয় মুখ্যমন্ত্রীকে। উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চা রাজ্য সভানেত্রী পাপিয়া দত্ত, সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা সহ অন্যান্যরা। পাশাপাশি এদিন বেশ কয়েকজন সংখ্যালঘু মহিলা তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনার কথা মুখ্যমন্ত্রীকে জানান। পরে মুখ্যমন্ত্রী এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন তার জন্য ত্রিপুরাবাসী এবং ত্রিপুরা সরকারের পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ভারতের পার্শ্ববর্তী বহু দেশে তিন তালাক নিষিদ্ধ, অথচ ভারতের মধ্যে তোষণে রাজনীতি করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো তিন তালাকের বিষয়ে কোনো দিনই ভাবেনি, তার জন্য কোনো আইন হোক তারা তা চায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত সাহসিকতার সাথে ভারতবর্ষের সংখ্যালঘু বোনদের রক্ষা করার জন্য এগিয়ে এসেছেন। রাজ্যসভায় তিন তালাক বিরোধী বিল পাশের ফলে ভারতবর্ষের মধ্যে বাকি সকল মহিলাদের মতো সংখ্যালঘু মহিলারাও তাদের অধিকার ফিরে পেয়েছেন। এটা আরো অনেক আগে পাওয়া উচিত ছিল। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আরও জানান, তিন তালাকের শিকার হওয়া ছজন সংখ্যালঘু মহিলা ওনার সাথে কথা বলতে এসেছেন। বহু মহিলা ফোনে যোগাযোগ করছেন। মুখ্যমন্ত্রী সকল সংখ্যালঘু মহিলাদের উদ্দেশ্যে বলেন, সরকার তাদের পাশে আছে। আজকের এই রায়ের পর আমরা ভারতবর্ষের মধ্যে বাকি সব মহিলাদের মতো মুসলিম সম্প্রদায়ের মহিলারাও ওনারা ওনাদের অধিকার পেয়েছেন, যেটা অনেক আগে পাওয়া উচিত ছিল। কিন্তু তারপরও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঐতিহাসিক এবং সাহসী পদক্ষেপ দিয়েছেন, তার জন্য আমি আবারও ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাব। ওর কালকে টুইট করার পর আমার সিএমওর একটা ল্যান্ডলাইন নাম্বার থেকে আমি আগ্রহ করেছিলাম যে আমার ত্রিপুরা রাজ্যের মধ্যে এমন কোন বোনেরা আছে যারা তার শিকার হয়েছেন। তো তার মধ্যেও এখানে আমার ছজন বোন পৌঁছেছেন, যাদের সঙ্গে ছেলে মেয়ে আছে কিন্তু তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, এবং তার কোনো যেটা নিয়ম ছিল তালাক দেওয়ার পর কোনো দায় দায়িত্ব কোনো কিছু নেই, ঠিক ওইভাবে তাকে অতি কষ্টে জীবনযাপন করতে হচ্ছে। আর ফোন নাম্বারও অনেক ফোন এসছে, যেটা আমার কাছে খবর রয়েছে। আমি এই বোনেদের সঙ্গে এখন কথাবার্তা বলবো, তাদেরকে আইনগত যে আজ ফৌজদারি আইন তৈরি হয়ে গেছে কীভাবে সাহায্য করা যেতে পারে এবং তাদের যে দৈনন্দিন জীবনে কি সহায়তা আমরা করতে পারি সেই বিষয়ে আমি ওনাদের কাছ থেকে শুনব, এবং সমস্ত কেসগুলি যাতে সঠিকভাবে করতে পারে তার ব্যবস্থা করে দেওয়া, তাদের পাশে দাঁড়ানো, এবং ওরা যাতে তার অধিকার পায় তার ব্যবস্থা করা, এখন তো আইনই হয়ে গেছে।
নিশ্চিতভাবে আমাদের জন্য একটা ঐতিহাসিক দিন ছিল। গতকাল আমাদের বহু যে আকাঙ্ক্ষিত বিল, তিন তালাক বিল, সেটা রাজ্যসভায় পাশ হয়ে গেছে এবং গতকাল সত্যের জয় হয়েছে, মহিলাদের সম্মানের জয় হয়েছে, মোদিজির ইচ্ছে শক্তির জয় হয়েছে। এবং এতদিনের যে একটা তুষ্টিকরণের রাজনীতি ছিল, একটা ভোট ব্যাংকের রাজনীতি ছিল, সেটার পরাজয় হয়েছে। গতকাল আমাদের ন্যায় সম্মান এবং সমানতা যেটা, সেটা প্রতিষ্ঠিত হয়েছে। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। তেলেমুড়া ব্লকের অধীন গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় বিজেপি প্রার্থীরা। গণনা হয় জেলা পরিষদের দুটি আসনে, দুটি আসনেই অনেক বেশি ভোটের ব্যবধানে জয়ী হয় বিজেপি মনোনীত প্রার্থীরা। তেলেমুড়া মহকুমায় ত্রিস্তর পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি দলের মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছিল। কিন্তু জেলা পরিষদের তেলেমুড়া ব্লকের অধীনে দুটি আসনে অর্থাৎ 10 এবং 12 নং আসনে ভোট হয়েছিল 35টি পোলিং বুথে। বুধবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হয় তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতি হলে। কয়েক ঘন্টার মধ্যেই ভোটের ফলাফল বেরিয়ে আসে। ফলাফলের নিরিখে দেখা যায় জেলা পরিষদের 10 এবং 12 নং এই দুটি আসনে বিজেপি দলের মনোনীত প্রার্থীরা ভালো সংখ্যক ভোটের ব্যবধানে জয়ী হয়। সত্যি খুব আনন্দ লাগছে, দিনটি প্রতীক্ষিত ছিল আমাদের, এই ফলাফল আমরা আশা করেছিলাম। শুধু আশাই নয়, আমরা 100% নিশ্চিত ছিলাম যে আমাদের জেলা পরিষদের কুয়ায় জেলা পরিষদ 10 এবং 12 নং আসনে আমরা জিতব। সত্যি আজকে প্রতীক্ষার অবসান হয়েছে এবং কুয়ায় জেলা পরিষদে আমাদের তেলিয়ামুড়া থেকে 10 নং আসনের শেখর কুমার দাস এবং 12 নং আসনের সত্যেন্দ্রচন্দ্র দাস মহাশয়কে পঞ্চায়েতের মানুষ বিপুল ভোটে জয়লাভ করিয়ে জেলা পরিষদে পাঠিয়েছে, মনোনীত করেছে। এই ফলাফলে আমরা অত্যন্ত খুশি। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। জয়ের উল্লাসে মাতোয়ারা কল্যাণপুরের বিজেপি কর্মী সমর্থকরা। এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতের 14টি আসন, পঞ্চায়েত সমিতির 2টি আসন এবং জেলা পরিষদের 3টি আসনে ভোট গণনা হয়। গ্রাম পঞ্চায়েতের 14টি আসনের মধ্যে 11টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে বিজেপি। কল্যাণপুর ব্লকের সবকটি আসনে জয়লাভ করে বিজেপি প্রার্থীরা। জয়ের উল্লাসে মাতোয়ারা বিজেপি কর্মীরা। বুধবার সকাল 8টা থেকেই পূর্ণ নিরাপত্তার বলয়ে কল্যাণপুর ব্লকে ভোট গণনার কাজ শুরু হয়। বিজেপি আইপিএফটি কংগ্রেস দলের প্রার্থীদের কাউন্টিং এজেন্ট যথারীতি উপস্থিত ছিলেন। রাজনৈতিক দলগুলির মধ্যে উত্তেজনাও ছিল বেশ। ব্লকে গ্রাম পঞ্চায়েতের 14টি আসনে, পঞ্চায়েত সমিতির 2টি এবং জেলা পরিষদের 3টি আসনে ভোট গণনা হয়। মোট 13টি টেবিলে হয় গণনার কাজ। 5টি রাউন্ডে 59টি পোলিং বুথের কাজ যথাসময়ে শুরু হলেও শেষ হয় রাত 8টা নাগাদ। মোট পঞ্চায়েতের 13টির মধ্যে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় 11টি পঞ্চায়েতে বিজেপি দখলে যায়। বাকি থাকে 2টি পঞ্চায়েত, দাড়িকাপুর এবং পশ্চিম দাড়িকাপুর পঞ্চায়েত। 2টি পঞ্চায়েতের 14টি আসনে বিজেপি প্রার্থীরা বিশাল ভোটের ব্যবধানে জয়ী হন। পঞ্চায়েত সমিতির 2টি আসনেও জয়ী হয় বিজেপি। অপরদিকে জেলা পরিষদের 3 প্রার্থী বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করে। জেলা পরিষদের 7 নং আসনের বিজেপি প্রার্থী শেফালী রায় পান 7,029টি ভোট, আইএনসি পায় 820টি, আমরা বাঙালি পায় 132টি ভোট এবং 8 নং জেলা পরিষদের প্রার্থী ডলি বর্মন পান 4,931টি ভোট, আইএনসি পায় 64টি এবং 9 নং আসনের প্রার্থী হরিশঙ্কর পাল ভোট পান 5,146টি, আইএনসি পায় 510টি। দুপুর গড়িয়ে বিকেল হলে গ্রাম পঞ্চায়েতের সকল বিজয়ী প্রার্থীদের নিয়ে সুবিশাল মিছিল করে বিজেপি। মিছিলের অগ্রভাগে ছিলেন বিজেপি জেলা সভাপতি পিনাকী দাস চৌধুরী, সোমেন গোপ, দীপক দেব সহ অন্যান্যরা। আজকে কুয়ায় জেলায় 8টা জেলা পরিষদের নির্বাচনে বিরোধীরা প্রার্থী দিয়েছিল এবং 3টা ব্লকের মধ্যে কল্যাণপুর ব্লকে 2টা পঞ্চায়েত লেভেলে সেখানে বিরোধীরা প্রার্থী দিয়েছিল। এই পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি সেই পঞ্চায়েত লেভেলে বা জেলা পরিষদ লেভেলে প্রত্যেকটি জায়গাতেই ভারতীয় জনতা পার্টি সেই জয়ের দ্বারা ভারতবর্ষে, সেই ত্রিপুরা রাজ্যেও, সেই পঞ্চায়েত নির্বাচনেও অব্যাহত রাখা রেখেছে। কল্যাণপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। 23 বোতল কফ সিরাপ সহ আটক 2 নেশা কারবারী। বুধবার কাঞ্চনপুর যাওয়ার পথে নাকা পয়েন্টে আটক করে পুলিশ। ধৃতদেরকে ধর্মনগর সেশন কোর্টে পাঠানো হয়েছে। বুধবার রাত 9টা নাগাদ কাঞ্চনপুর যাওয়ার রাস্তায় নাকা পয়েন্টে
TR02A5926 নম্বরের সিভিজেড বাইককে সিগন্যাল দেয় পুলিশ। বাইকে দুজন যুবক ছিল, তাদের একজনের পিঠে একটা ব্যাগ ঝোলানো ছিল। পুলিশ ব্যাগটিকে তল্লাশি করে উদ্ধার করে 23টি কর্টিল ট্রি 100 ml এর বোতল। কাঞ্চনপুর এসডিপিও সংবাদ প্রতিনিধিকে জানান, ধৃতদের ধর্মনগর সেশন কোর্টে পাঠানো হবে। আজকে সন্ধ্যা আনুমানিক 9টা নাগাদ আমরা কাঞ্চনপুরের যে কুড়িছড়া নাকা পয়েন্ট আছে জম্পি রুটে, সেই রুটে আমরা ভেহিকেল চেকিং করছিলাম। ভেহিকেল চেকিং করার সময় একটি বাইক যার নাম্বার TR02A5926 সিভিজেড এক্সট্রিম, বাইকের মধ্যে দুজন লোক ছিল, ওরা কাঞ্চনপুর থেকে ভাঙন দিকে যাচ্ছিল। তখন আমরা নাকা পয়েন্টে ওদেরকে আটকাই এবং ওদের সঙ্গে যে ব্যাগ ছিল আমরা ব্যাগটিতে সার্চ করি। সার্চ করার পরে ওদের ব্যাগ থেকে আমরা 23টি কোড্রিল টি কোডেন ফসফেট পসিরাপ আমরা উদ্ধার করি। কাঞ্চনপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সরকারি নির্দেশ অমান্য করে বন্যা দুর্গত এলাকায় কিস্তি আদায় করছে এনজিও কর্মীরা। ঘটনা বাংলাদেশের গাইবান্ধার গোবিন্দগঞ্জে, এতে বিপাকে পড়ছেন ঋণ গ্রহীতারা। বাংলাদেশের গাইবান্ধায় দরিদ্র শ্রেণীর মানুষেরা যখন এনজিওর ঋণ নিয়ে ঋণে জর্জরিত, তখন এসব বন্যা দুর্গত এলাকায় দুর্ভোগে কিস্তি আদায় করায় মহাবিপাকে বানভাসী মানুষেরা। বন্যায় এলাকার মানুষ যখন জলে ভাসছে, অসহায় এসব মানুষের পাশে সরকার বন্যার্ত এলাকায় ত্রাণ নিয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি সরকার ঘোষণা দিয়েছেন, বন্যার্ত এলাকার মানুষ স্বাভাবিক কাজকর্মে না ফেরা পর্যন্ত কোনো এনজিও তাদের কাছ থেকে ক্ষুদ্র ঋণের টাকার কিস্তি আদায় করতে পারবে না। তবে সরকারের নির্দেশ অমান্য করে গোবিন্দগঞ্জ উপজেলার বন্যা দুর্গত এলাকায় কিস্তি আদায় করছেন এনজিও কর্মীরা। তারা ঋণগ্রহীতার বাড়ি বাড়ি যেয়ে ঋণের টাকার জন্য চাপ দিচ্ছেন। ঋণগ্রহীতার কাছে টাকা না থাকলে তাদের সঞ্চয়কৃত টাকা থেকে কিস্তির টাকা কেটে নিচ্ছে বলে অভিযোগ তুলেছেন বন্যায় আশ্রয় নেওয়া মহিমাগঞ্জ ইউনিয়নের ক্ষুদ্র গোপালপুর গ্রামের আশা এনজিও ঋণগ্রহীতারা। আশা এবং ব্যুরো বাংলাদেশ এনজিও মহিমাগঞ্জ শাখা থেকে প্রতিদিন তাদের কেন্দ্রে যাচ্ছেন মাঠ কর্মীরা। আমরা খুব কষ্টে আছি, পানির মধ্যে বুঝছেন তো, 15 দিনের পরে বাড়ি ঘর ছেড়ে যাওয়া আছে। তা এখন আশা এনজিও এসে কিস্তির চাপ দিচ্ছে আমাদের এই কোর্ট থেকে। আমি একগালা পানির মধ্যে মনে করেন যে কোনো জায়গা যাওয়া যাচ্ছে না। আমি বন্যার মধ্যে মনে করেন যে ভেতরে বয়ে থাকা নাইছে, অনেক উঁচু করে বসে থাকা নাইছে, তার বন্যও মানিচ্ছে না। তারপরেও এসে যেমন কিস্তির জন্য বারবার এসে যেমন চাপ দিচ্ছে, তা সে কিস্তিটা ট্যাপ পাওয়া যায় কোথায়? অনেক পানি, এই পানির মধ্যে কামাই কাজ নাই, কিছু নাই, বসে মানে অনেক কষ্ট করে মানে একগালা পানির মধ্যে বসে থাকা বা ওই ধার করে করে নিয়ে এসে ওই কিস্তি দেওয়া না যায়, আসে মানে না, দেওয়াই নেই। বাংলাদেশ প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। সময় হলো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। মনে আছে ছোট্টবেলায় একবার নার্সারি স্কুলের ফ্যান্সি ড্রেস পার্টির জন্য আমার দীপাবলির রাত তোমার আলোয় করে উঠেছে ঝলমল, তোমার স্পর্শে হয়েছে আনন্দময়, আমার বিয়ের দিনে আমায় সাজিয়েছো মন ভরে, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। বিভিন্ন ক্লাসের একাংশ ছাত্রীদের প্রতি অশালীন আচরণ এবং শ্লীলতাহানির অভিযোগ উঠল মালদা শহরের বালুচর এলাকার হিন্দি হাই স্কুলে। গুণধর শিক্ষকরা হলেন রাজেশ সাহা এবং স্নেহাশী সিং, বিক্ষোভ ছাত্রছাত্রী সহ অভিভাবকদের।
পঞ্চম শ্রেণী থেকে শুরু করে বিভিন্ন ক্লাসের একাংশ ছাত্রীদের প্রতি অশালীন আচরণ এবং শ্লীলতাহানি করার অভিযোগ উঠল স্কুলের দুই শিক্ষকের বিরুদ্ধে। বুধবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে মালদা শহরের বালুচর এলাকার হিন্দি হাই স্কুলে তুমুল উত্তেজনা ছড়ায়। ওই স্কুলের ছাত্রছাত্রীরা একজোট হয়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি বেগতিক দেখে স্কুল কর্তৃপক্ষ অভিযুক্ত দুই শিক্ষককে ঘর বন্দী করে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ, কিন্তু পুলিশের সামনে শিক্ষকদের আটকে রেখে চলে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। ওই দুই শিক্ষকের এহেন আচরণের খবর পেয়ে স্কুলে ছুটে আসেন ছাত্রছাত্রীদের অভিভাবকেরা, তারাও বিক্ষোভ দেখাতে থাকেন। বিভিন্ন ক্লাসের ছাত্রীদের অভিযোগ, স্কুলের দুই শিক্ষক রাজেশ সাহা এবং স্নেহাশীর সিং বিভিন্ন সময়ে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের প্রতি অশালীন আচরণ করে। এরই প্রতিবাদ জানিয়ে ওই দুই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বিক্ষোভ দেখানো হয়েছে। এক অভিভাবক জানিয়েছেন, পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে দুই শিক্ষক শ্লীলতাহানি করে এবং কাউকে না জানানোর হুমকি পর্যন্ত দেওয়া হয়, কিন্তু ওই ছাত্রীর কান্নাকাটি করা দেখেই স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীরা বিষয়টি তার কাছ থেকে জানে আর তারপরই শুরু হয় বিক্ষোভ। এদিকে স্কুলের ছাত্রছাত্রীদের বিক্ষোভে তালাবন্দির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে, কিন্তু পুলিশের সামনে অভিযুক্ত দুই শিক্ষককে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ছাত্রছাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। যদিও এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার রাম রহিম কোনো মন্তব্য করেননি। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। আমি একটা জায়গায় মিটিংয়ে ছিলাম জেলা পরিষদে, হঠাৎ আমার কাছে খবর যায়, এখানকার আইসি তিনি বলেন যে একটা সিরিয়াস ঘটনা আমরা শুনেছি। আমি মিটিংটা শেষ করে বেরিয়েছি, এখানে দুজন টিচার বাচ্চা মেয়েদের সঙ্গে অনেকদিন ধরে মনুষ্য করছে। অভিযোগটা এটাই হচ্ছে যে বাচ্চা মেয়ের সঙ্গে বিভিন্ন ধরনের মনুষ্যি করছে। তো সেটা আজকে একটা ক্লাসে ব্যাড থিংস অ্যান্ড গুড থিংস এই টপিকের উপর চলছিল, তখন আমি এগুলো কাঁদতে লেগে যাই। ব্যাড থিংস যখনই দেখেছি এইগুলো হচ্ছে ব্যাড থিংস, এটা হচ্ছে গুড থিংস, তখনই কাঁদতে কাঁদতে তখন মেয়েরাগুলো বলে যে এই টিচার, এই টিচার আমাদের সঙ্গে ব্যাড থিং করছে। তারপরে এটা বারুদের মতো গোটা জায়গায় স্প্রেড করে যাচ্ছে। তখন অ্যাকচুয়ালি আমরা ছুটে আসি, এসে ডিআইকে ডাকলাম, কারণ এটা স্কুল হচ্ছে ডিআইয়ের জুরিডিকশন, পুলিশ অফিসাররা আছে। আমরা এটা পক্সো, হ্যাঁ ফোর পক্সো অ্যাক্টে চলে যাবে, একদম চিলড্রেনদের উপর হচ্ছে এবং ওর ডাইং ডিক্লারেশন হবে 164, যেটা পুলিশ করবে, এবং যে মেয়ের বের করেছে তার গার্জেন একটা ডায়েরি করতে পারবে, তারপরে কেস স্টার্ট হবে। আমরা চাইছি পক্সো আইনে করলে তার শরীর ট্রায়ালে হয়ে তার লাইফ সেন্টেন্স হবে। মালদা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভানেত্রীকে মারধর করার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি সহ 10 দফা দাবি নিয়ে সাংবাদিক বৈঠক করলেন মালদা জেলা কংগ্রেস সভাপতি। দোষীদের গ্রেপ্তার করতে না পারলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন কংগ্রেস নেতৃত্বরা। কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভানেত্রীকে মারধর করার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি সহ মোট 10 দফা দাবি নিয়ে সাংবাদিক বৈঠক করলেন মালদা জেলা কংগ্রেস সভাপতি মুস্তাক আলম। বুধবার দুপুর 1:30 নাগাদ জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। মুস্তাক আলম ছাড়াও এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, মুত্তাকির আলম, মালদা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কালী সাধন রায়, কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভানেত্রী লক্ষ্মী গুহ সহ অন্যান্য নেতাকর্মীরা। সাংবাদিক বৈঠকে কংগ্রেসের জেলা সভাপতি মুস্তাক আলম বলেন, জেলার বিভিন্ন প্রান্তে কংগ্রেস কর্মীদের উপর হামলা করা হচ্ছে, অভিযোগ জানালেও দোষীরা প্রকাশ্যে রাস্তায় ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। গত কয়েকদিন আগে কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভানেত্রী লক্ষ্মী গুহকে মারধর করা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ জানালেও অভিযুক্তদের গ্রেপ্তার করেনি পুলিশ। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তিনি বলেন, যদি দোষীদের গ্রেপ্তার করা না হয় তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে সিদ্ধান্ত অনুযায়ী আমরা অনেকগুলো কর্মসূচি ইতিমধ্যে নিয়েছি, ঘোষণাও করেছি, আপনাদেরকেও আমরা গ্রুপে দিয়েছি।
আজকে মালদা জেলার 146টা জিপিতে থ্রি টায়ার পঞ্চায়েতের যে কাজকর্ম হয় তার হচ্ছে গ্রাসরুট টায়ার হচ্ছে গ্রাম পঞ্চায়েত, যেখানে সবচাইতে 100 দিনের কাজ হচ্ছে মানুষের কাজ পাওয়ার গল্প, আর সবচাইতে বেশি করাপশন সেখানে। আর ভারত সরকার যে স্যানিটেশনের যেটা আমরা নির্মল বাংলা মিশন বাংলার ক্ষেত্রে আমরা জানি বা বলছি যে আমরা নির্মল বাংলা মিশন অলরেডি ঘোষণাও করেছে সব জেলাকে, তার থেকে যে দুর্নীতি, পাশাপাশি আরও ইন্ডিভিজুয়াল বেনিফিট না ব্যাপারও আছে। আর 2017 সালের আগস্ট মাসে 14 আগস্ট বিহার প্রশাসনে আজিমনগরের কাছাকাছি বাঁধ ভেঙেছিল, আমরা উত্তর মালদা প্রথমে অ্যাট্যাক্ট হই, অ্যাফেক্টেড হই, তারপরে মালদা সর্বত্রই হই। 2019-এর লোকসভা ইলেকশনের ঠিক প্রাককালে একটা টাকা আসলো, সেই সময় আমরা উত্তর বাংলায় এসডিওদেরকে ধরেছিলাম যে এই যে ফ্লাড হলো রিলিফ ব্যাপার নিয়ে, এবং এই নিয়ে বিধানসভায় 16 আগস্ট বলেছিলাম, 29 আগস্ট বলেছিলাম, 30 আগস্ট এসডিওকে ধরেছিলাম পলিথিন নিয়ে অনেক করাপশন। ওনারা বলেছিলেন 6-ম্যান কমিটি হবে রিলিফ ডিস্ট্রিবিউশন, আর 4-ম্যান কমিটি হবে হারদার কোনো প্রপোজাল পাঠাবার জন্য হাউস ড্যামেজের যে লিস্ট প্রিপেয়ার হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে লিস্ট যেটা তৈরি হয়েছে সেই লিস্টের মধ্যে চলে গেছে লিস্ট, আর পেপার্স ডকুমেন্টসগুলো আপলোড করার জন্য সংশ্লিষ্ট পঞ্চায়েতগুলোকে বলা হয়েছে। ঘর পড়ার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে ঘর দিয়েছে সেখানে, প্লাস নির্মল বাংলা মিশনের জন্য, পাশাপাশি পঞ্চায়েতের যা কাজকর্ম যারা করে আর কি এমজিআর আনছে সুপারভাইজার থাকে, আমি সুপারভাইজার না, আমার নাম হতো আগে ছিল ইনভলভমেন্ট নেই কাজে, আমার নামে সব বিল হচ্ছে। মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নির্দল প্রার্থীর সমর্থকদের বাড়িতে আক্রমণ সহ বাড়ি চালিয়ে দেবার হুমকি শাসক দলীয় কর্মীদের বিরুদ্ধে, ঘটনা অমরপুর মহকুমার রাঙ্কাং সুকান্ত কলোনি এলাকায়। বিজেপির নবনির্বাচিত সদস্য জামাল হোসেনের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় মামলা ঠুকলেন আক্রান্ত পরিবার। এই ত্রিপুরা থেকে অবিশপ্ত নির্বাচনোত্তর সন্ত্রাস যে কখনো শেষ হবে না তারই প্রমাণ অমরপুরের সন্ত্রাস। রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন শেষ হতে না হতেই অমরপুরে ফুটে উঠেছে সন্ত্রাসের চেহারা। বুধবার ছিল পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা, সুষ্ঠুভাবে গণনাও হয়েছে। রাজ্যের বিভিন্ন মহকুমার মতো অমরপুর মহকুমার সবকটি পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি দখল করেছে শাসক দল। পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থীর সমর্থন জানিয়েছিল যারা, বুধবার রাতে তাদের বাড়িতে আক্রমণ করে একদল দুষ্কৃতী। ঘটনা অমরপুর রাঙ্কাং সুকান্ত কলোনি এলাকায়। জানা যায় সরস্বতী দেবনাথ নামে ওই এলাকার এক মহিলা নির্দল প্রার্থীর হয়ে সমর্থন জানিয়ে এতেই ক্ষোভ বিজেপির দুষ্কৃতীদের। বুধবার রাতে রাঙ্কাং পঞ্চায়েতের বিজেপির নবনির্বাচিত সদস্য হারাদন দে এবং ওনার সঙ্গী জামাল হোসেনের নেতৃত্বে একদল দুষ্কৃতী চড়াও হয় সরস্বতী দেবনাথ এবং রাহুল বর্মনের বাড়িতে। বাজে ভাষায় গালিগালাজ সাথে ইট ছুটতে শুরু করে দুষ্কৃতীরা, তাতে আঘাত লাগে সরস্বতী দেবনাথ এবং নিকিতা দাসের, পাশাপাশি পেট্রোল দিয়ে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবার হুমকিও দেয় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার জামাল হোসেন এবং নবনির্বাচিত সদস্যের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় মামলা করা হয়। আমরা নির্বাচনে দাঁড়াইছে, আমার ভাগিনা দাঁড়ানো নির্দলের থেকে দাঁড়াইছে, তারা আমরা আজকে 10-15 দিন ধরে হুমকি দিতে আছে, আমরা পেট্রোল ডাইলারে আগুন লাগাইব হুমকি দিতে আছে। এতো বিজেপির ইয়ারা ছেলেমরা অনেক আছে বিজেপির, হারদন দে আছে, যেমন জামাল হোসেন আছে, এই দুজন হুমকি দিতে আছে, মানে আমরা পেট্রোল ডাইলে আগুন লাগাইব। তারপরে কালকেও ফাঁস করার পরও তারা আমরা বহুত উশৃঙ্খ ভাষা দিয়া ভাষা করছে আমরা, তারপরে জানাইছি একজনরে জানানোর পরে কইছে আজকের দিনটা চুপ করো, রাত্রে হেউই আয় আসে আমরা বাড়ি, যে বাড়িতে যাই আসেরা মারধর করছে। অমরপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে কৈলাসহর ফটিকরা রাস্তা অবরোধ করে ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এবিপিপি ছাত্রছাত্রীরা। অতিসত্বর দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামবে পড়ুয়া বলে সূত্রের খবর। শিক্ষা দপ্তরের ঘোষণা করা নয়া সময়সূচির প্রথম দিনেই বিভিন্ন সমস্যা নিয়ে রাস্তা অবরোধ করল ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা কৈলাসহর ফটিকরায় রাস্তা অবরোধ করল সকাল 9:30 থেকে। বিদ্যালয়ে যেসব বিষয়ে বিষয় শিক্ষক নেই সেই সব বিষয়ে অতিসত্বর বিষয় শিক্ষক নিয়োগ করা, বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা,
তপশিলি জাতি ছাত্রছাত্রীরা দীর্ঘদিন থেকে স্টাইপেন্ড বঞ্চিত রয়েছে, সেই সব ছাত্রছাত্রীদের অবিলম্বে স্টাইপেন্ডের ব্যবস্থা করা, এডুকেশন জিওগ্রাফি এবং সাইকোলজি এই তিনটি বিষয় চালু করা, অবিলম্বে বিদ্যালয়ের বেহাল বিদ্যুৎ পরিষেবা মেরামতি করে প্রতিটি ক্লাসের রুমে ফ্যান এবং লাইট চালু করা, বিদ্যালয়ের প্রতিটি কক্ষে বৃষ্টির জল পড়ছে অতিসত্বর মেরামত করতে হবে, প্রাইমারি সেকশনের শিক্ষকের ঘাটতি মেটাতে হবে, বিদ্যালয়ের খেলার সরঞ্জাম এবং ক্রীড়া শিক্ষক নিয়োগ করা, মূলত এই দাবিগুলি নিয়ে এবিপিপির নেতৃত্বে ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সকাল 9টা থেকে কৈলাসহর কুমারঘাট ফটিকরায় সড়ক অবরোধ করেছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ডলুগাঁও শাখার পক্ষ থেকে আজকে ডলুগাঁও দ্বাদশ শ্রেণী স্কুলের ইউনিটের পক্ষ থেকে আজকে আমরা এই রাস্তার অবরোধে আমরা বসেছি। আমাদের দাবি, বিগত দিন থেকে এই ডলুগাঁও স্কুলের বিভিন্ন সমস্যা, সাবজেক্ট টিচার নেই, তাছাড়া পানীয় জলের সুব্যবস্থা নেই, স্কুলের ইলেকট্রিসিটির প্রবলেম, স্কুলে বাইক স্ট্যান্ড সাইকেল স্ট্যান্ড নেই, স্কুলের মিড ডে মিলের সমস্যা, আজকে প্রায় 2017 থেকে স্কুল এসসির স্টাইপেন্ড পাচ্ছে না, এই সমস্ত দাবি নিয়ে আজকে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আমরা রাস্তা অবরোধে বসেছি। কৈলাসহর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে নয়া শিক্ষানীতি চালু হয়েছে। এখন থেকে যেসব বিদ্যালয়ে একবেলা ক্লাস হয় সেই সকল বিদ্যালয়ে সকাল 8টা থেকে ক্লাস শুরু হবে এবং শেষ হবে দুপুর 1:40। রাজ্যের নয়া সরকার শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই সিদ্ধান্তগুলির মধ্যে একটি অন্যতম সিদ্ধান্ত হল যে সকল বিদ্যালয়ে শুধুমাত্র সকাল 10টা থেকে বিকেল 4টি পর্যন্ত অর্থাৎ একবেলা ক্লাস হয় সেই বিদ্যালয়গুলিতে আগস্ট মাসের 1 তারিখ থেকে সকাল 8টা থেকে ক্লাস শুরু হবে আর ক্লাস শেষ হবে দুপুর 1:40। মূলত ছাত্রছাত্রীরা যেন দিনের বাকি সময়টা সঠিকভাবে কাজে লাগাতে পারে তার জন্য এই সিদ্ধান্ত। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে বিভিন্ন বিদ্যালয়ের এই নয়া সময়সূচি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এদিন রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ে সকাল 8টা থেকে ক্লাস শুরু হয়। উমাকান্ত একাডেমি, বাণী বিদ্যাপীঠ, উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মতো বনেদি স্কুলগুলিতেও এদিন সকাল 8টা থেকে ক্লাস শুরু হয়। সকাল সকাল এদিন ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে উৎসাহের সাথে উপস্থিত হয়। বাণী বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা যশোদা রিয়াং জানান, ছাত্রীদের উপস্থিতির হার অন্যান্য দিনের মতো স্বাভাবিক, কারো কোনো আপত্তি নেই। ছাত্রীদের প্রেয়ারের লাইনে বলা হয়েছে 1:40 বিদ্যালয় ছুটির পর বাকি সময়টা সঠিকভাবে কাজে লাগানোর জন্য। ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরের নির্দানুসারে আজকে থেকে আমাদের বিদ্যালয়গুলি যে টাইমিং চেঞ্জ হয়েছে তার মধ্যে আমাদের এই এএমসি এরিয়ার একটা স্কুল, এইচএসের মধ্যে আমাদের এই বাণী বিদ্যাপীঠ আর আরেকটা উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম, এই দুটোই তো আমাদের। আমরা প্রথমেই শুরু করেছি 7:45 ফার্স্ট বেল দিয়ে, সেকেন্ড বেল 8:05 আগে, 8টা থেকে আমাদের প্রেয়ার শুরু হয়েছে। তো এই নতুন টাইমিংয়ে আমাদের ব্রেক 11টা থেকে 11:30 মিল ডে মিল হবে, স্কুল শেষ হবে 1:40। আমাদের সকালে স্কুল বলতে আমাদের একটাই খুশি লাগছে যে আমরা যখন সকালবেলা আসছি তখন পরিবেশে যে মনোরম পরিবেশটা সেটার প্রভাবে আমাদের পড়াতে মন বসে তার থেকে আরও বেশি। আর আমরা যখন সকালে সবাই চেষ্টা করবো হেঁটে আসার জন্য, তাহলে শরীরও সুস্থ থাকবে, কারণ স্বাস্থ্য সম্পদ। আমাদের নতুন ক্লাস শুরু হয়েছে এবং আমাদের খুব ভালো লাগছে। মানে কটা থেকে শুরু হয়েছে? 8টা থেকে শুরু হয়েছে। কোন ক্লাসে পড়ো? 11 বিশেষ শ্রেণী পড়ি। সমাজের বিভিন্ন শ্রেণীর শিক্ষাপ্রেমী এবং শিশুপ্রেমী এরা বারবার প্রশ্ন তুলছি, এত ভোরবেলা স্কুলে নেওয়া শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকারক। ভোরবেলা শিশু উঠে 6:30 যদি স্কুল শুরু হয়, ভোরবেলা শিশু উঠে 4:45 উঠে সে তৈরি হতে গেলে তার যে মানসিক বিষয়টা অত্যন্ত নেগেটিভ সাইডে যাবে, চোখ কষ্টাতে কষ্টাতে সে যাচ্ছে স্কুলে, এটা খুবই মানে এটা পীড়াদায়ক। তো সেই জন্য আমরা অভিভাবক এবং বিভিন্ন সমাজের বিভিন্ন ব্যক্তিত্বদের সাথে আলোচনা করে দেখেছি এবং বেশিরভাগ শিক্ষক শিক্ষিকারাও
ভোরবেলা 6:30 থেকে তাদেরও সেরকম 5টা রেডি হতে হয়। সেই জন্য আমরা চিন্তাভাবনা করে আমরা ঠিক করেছি যে সিঙ্গেল শিফটের যে স্কুলগুলি, মানে যেগুলি সিঙ্গেল শিফট একটা চলে, মানে হয় সকালে নতুবা দুপুরে, এই সিঙ্গেল শিফটের যেগুলি স্কুল প্রায় 1700 পরে, সেগুলিকে আমরা আমাদের স্টেট গভর্নমেন্টের স্কুল 1700-1600 মতো স্কুল হলো এডিসি। তো আমরা আমরা এই ব্যাপারে একদিন মিটিংও করেছিলাম আমার চেম্বারে, শিক্ষামন্ত্রীর চেম্বারে, এডিসির শিক্ষা দপ্তরের দায়িত্বে যিনি আছেন ওনাকে নিয়ে মিটিং করেছি। নীতিগতভাবে ওনারা এগ্রি করেছে, ইয়াস আমরাও চেয়েছিলাম বহু আগে থেকেই, এগুলি এত ভোরবেলা স্কুল ঠিক হবে না, এগুলি আরও এগিয়ে নেওয়া উচিত। তো আমরা সেসব চিন্তা করে আমরা এর কিছুদিন আগেই আমরা বিভিন্ন ডিইউদের, ইন্সপেক্টর অফ স্কুলদের সবারই চিঠি দিয়েছি, অভিভাবকদের সাথে যেন জানানো হয়, স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়, ছাত্রছাত্রীদের জানানো হয়, সেজন্য আমরা সবাইকে চিঠি দিয়ে দিয়েছি এবং আজকে থেকে শুরু হচ্ছে। ইন্সপেক্টর অফ স্কুলরা সবাই জিজ্ঞাসা করা হচ্ছে, কালকে আমি যেমন গন্ডাছড়া গেছি তাদেরকে জিজ্ঞাসা করেছি আপনারা জেনেছেন তো, সবাই বলছেন হ্যাঁ আমরা জেনেছি। তো আজকের থেকে সিঙ্গেল শিফট স্কুলগুলি সকাল 8টা থেকে শুরু হবে এবং লাস্ট ক্লাস যেটা সেটা শেষ হবে আপনার 1:40, এটা সবার জন্য না, 1-2 শেষ হয়ে যাবে অনেক আগেই, ইয়ার পরে 3-4-5 এবং ক্লাসটা আর একটু আগে এবং লাস্ট ক্লাসগুলি যেটা সেটা হবে লাস্টে 1:40 লাস্ট ক্লাস, এবং এর মাঝখানে থাকবে অবকাশ, মাঝখানে থাকবে মিড ডে মিল, এবং সকাল যখন জড়ো হবে 10 এবং স্কুল ছুটির পরে, স্কুল ছুটি হওয়ার আগে 10 মিনিট আবার তাদের বিভিন্ন রকম আনন্দ স্ফূর্তি দিয়ে যেভাবে সুন্দর করে চলতে পারে সেজন্য ব্যবস্থা করা হয়েছে। আজকে থেকে শুরু হয়েছে, আমি আশা করি এবং এটা দেখলাম পজিটিভ দৃষ্টিভঙ্গি। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই, আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।